ভিডিও করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই, সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝে তো, আমি বলতাম তারপর শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। বন্ধুরে ফিল্মের ভাষা আগে বুঝতে হবে, মামা কাকা ডাকলে কে আর শুটিং করতে দিবে, প্রোডিউসারদের জান পরান ডাকা লাগবে, তাহলে একমাত্র আপনার নায়িকা হওয়া কনফার্ম, কেউ টেকাইতে পারবে না। তবে লুক লজার বয়ে বলতে পারতেছি না, আমি মেয়েটার সরলতার প্রেমে পড়ে গেছি। হায় হায়, আবার আপনাদের বিনোদন দিতে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। সো বরাবরের মতো ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। পাগল বানা রে নেন, শুরু হয়ে গেছে ফেমিকন সিজন, আমার বউ নাই কাজ বনো নাই, জীবনে আরো একদা পিছিয়ে গেলাম। যাই হোক, এদের লুতুপুতু দেখার পর সিঙ্গেল পোলাপান বি লাইক। হ্যাঁ একদম ঠিক আছে, এইবার যাও কাজ বনে ঘুরতে। আবার তো দুনিয়াতে কেউ নাই, আবার আবার কেন জানি মনে হয় আবার বাইরে বাড়তে। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার বাইরে এখন আর তেল মেরে লাভ নেই, এখন তেল মারতে মারতে তেলের ড্রাম শেষ করে ফেললেও কোনো লাভ হবে না। তো এসব বন্ডামি বাদ দিয়ে কামে লাগে পড়ো, না হলে কিন্তু বাসায় গেলে বউয়ে যাটা দিয়ে ইচ্ছে মতো পিটাইবে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं यहाँ। ফুটফুটে সুন্দর ভালোবাসা, এইসব ভালোবাসা দেখে মাঝে মাঝে বিচি দুইটা কান্দে উঠে যায়, কি করলাম জীবনে। যাই হোক, এভাবেই টাকা পয়সার জোর দেখিয়ে জিতে যায় চাচারা আর হেরে যায় শত শত বাতি যারা। এই এই সোনামণি বসো, জান তো টাকা হলো ইয়ো নতুন নতুন। আমি ক্যামেরাম্যানকে দেখে ভেবেছিলাম শাপলা ফুলের ছবি তুলতেছে, কিন্তু পরবর্তীতে সোনামণিকে দেখে আমি পুরাই অবাক। তবে সোনামণি যেভাবে বসেছিল এখন চিন্তার বিষয়, তার কোনো জায়গা দিয়ে যুগ ঢুকে পড়ছে কিনা। ছাত্ররা যখন মারা গেছে তখন আমার অনেক কষ্ট হয়েছিল, আমি আমি হসপিটাল ভর্তি ছিলাম, হ্যাঁ ছাত্রদের জন্য কান্নাকাটি করে। তারপরে আবার যখন নেত্রী চলে গেছে তখন আবার নেত্রীর জন্য খারাপ লাগছে, এই জন্য সবাই আমাকে দুই লক্ষ 57 কে ফলোয়ার আমার আনফলো করে দিয়েছে এক ঘন্টার মধ্যে, নেত্রী যেদিন চলে গেছে বলে আমি নাকি দালাল। তাহারে মেয়েটা এত ইনোসেন্ট কেন ভাই, নেত্রীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে কতগুলো ফলোয়ার হারাইছে। যাই হোক, মানুষের ইমোশন নিয়ে এভাবে হাসাহাসি করা ঠিক না, আপনারা আবার তাকে ফলো করে দিয়েন যাতে বেচারি নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। ওকে গাইজ, আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, আপনিও কি দেখেন নাকি আমার মতো? আর এইদিকে বন্ধু যখন মাঠে খেলতে যায় তখন তার নানি যা করে, দেখছেন অবস্থাটা, উনি বাইরে দেখে বলচারা গোল দিয়ে দিতেছে, এরকম নানি থাকলে জয় নিশ্চিত, কি বলেন? তবে আপনাদের মাঝে কার কার নানি এখনো বেঁচে আছে কমেন্টে জানাতে পারেন।
শুকরের বিষয়, এটা আনন্দের বিষয়, একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো, একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। কত বড় ইতর চিন্তা করছেন গাইজ, আজকে মনে হয় ওই পাতা একটু বেশি গেছে, না হলে এসব গাজাগুড়ি কথাবার্তা বলা পসিবল না। এরা মাঝারে বসবাস করে, অল টাইম পিনিকে থাকে, এদেরকে আপনি যতই জ্ঞান দেন না কেন কোনো লাভ নেই, কারণ তাদের জ্ঞানে তারাই সেরা। এই এই সোনামণি বসো, একসাথে মিলামিশা ভাগ করে গাইতো, কি বলেন? তোমার আর আমার মধ্যে তফাৎ দেখো। তফাৎ কি? এটা তোমার হাত, এটা আমার হাত, ভালো করে দেখো। তুমি কালাকারে কইলেন তুমি মিলকে দিলতা হ্যায় জো হ্যায় ক্যা কহে। দিস ইজ পয়েন্ট, একেবারে জায়গা বরাবর হাত দিয়ে দিছে। তবে যাই বলেন, গাড়ি যত সাদা হোক না কেন টায়ার কিন্তু কালোই থাকে। ভাই হালাল ভালোবাসো না? আমি বিয়ে করতেছি, আমার স্বামীর দরকার, একটা জৈবন আছে, রূপ আছে, চেহারা আছে, স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। এই যে সিঙ্গেল ভাইরা কোথায়, আর দেরি করেন না, চালে করে এই আপুর সাথে যোগাযোগ করেন, এরকম সুযোগ বারবার আসবে না কিন্তু। দেখছেন অবস্থাটা, ডিউটির মাঝে দেখে টিকটক করে, হেনাদের মতো কিছু পুলিশের কারণে আমাদের দেশে আজকে এই অবস্থা। তবে উনাকে দেখে মনে হইতেছে 2-3 মাসের প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি মনে হয় আপনারা সুখবর পাবেন। নতুন লোক কারে আনতে চাও? এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সবাই কালারে একটা করে ভোট দিয়ে যাতে বেচারি পাশ করে যায়। তুই চিনতে করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। উফ, কি ভালোবাসা, এইসব ভালোবাসা দেখতেও ভালো লাগে তাই না? তবে স্কুল লাইফে কে কে এভাবে প্রপোজ করেছেন কমেন্টে শেয়ার করতে পারেন। মেয়েরা হচ্ছে ছলনাময়। আহা বোন আমার, পুরাই বিসিলেস ভক্ত, সরি বিটিএস ভক্ত, ছবি প্রিন্ট করে ঘরে নিয়ে টানাইবো। যাই হোক, এই বিটিএস দের কারণে হয়তো আপনি আমি আজও সিঙ্গেল। দেখছেন এদের শরীরে কত কারেন্ট, তার চাই এদের মা বাবা কি এগুলো দেখে না? পরবর্তীতে কোনো কিছু হলে সব দোষ ছেলেদের তাই না? মানে কি বলবো, যাই হোক গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর এমনি সব মজার ভিডিও নিয়মিত পেতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।